আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজ এডুকেশনে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নতুন আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত চ্যাপ্টারের 219 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তার 2 নম্বর থেকে শুরু করব। অর্থাৎ অনুপাত সম্পর্কিত বাস্তব সমস্যার যে সমাধান তার 2 নম্বর থেকে শুরু করব। 1 নম্বরের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছি এবং সেই পর্বেই মূলত আমরা অনুপাতের অঙ্ক কিভাবে করতে হয়, ট্রিক্সগুলো কী, টিপসগুলো কী, সবগুলো আমরা আলোচনা করেছি। সো তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি, অর্থাৎ 1 নম্বর অঙ্কের পর্বের যে ক্লাসটা দেখোনি, তারা অবশ্যই এখনই গিয়ে ওই ক্লাসটা আগে দেখে আসো, তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ ওইটার মধ্যেই মূলত আমরা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা শুধু অঙ্ক করব, আজকের পর্বে আমরা শুধু অঙ্ক করে যাব। আচ্ছা, সো আমরা দেখি 2 নম্বরে কী আছে। 2 নম্বরে আছে হচ্ছে তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছো তা গণনা করে নিচের কাজগুলো করো। আচ্ছা, 9 নম্বরে বলা হচ্ছে খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে আমি ক্লাসে কয়টা বই এনেছি, কয়টা খাতা এনেছি তার অনুপাত করতে বলছে। তাহলে আমরা যদি এখন লিখি যে আমি ধরে নিচ্ছি, কিন্তু তুমি যেহেতু বই নিয়ে এসেছো তো তুমি জানো, তোমার আর ধরা লাগবে না যে তুমি ক্লাসে বই নিয়ে এসেছো কত। যে ক্লাসে বই নিয়ে এসেছো হচ্ছে 7টি, এভাবে আমরা লিখি যে ক্লাসে বই নিয়ে এসেছি 7টি, আর ক্লাসে খাতা নিয়ে এসেছি মনে করো 5টি। যেহেতু আমার এটা নিজে থেকে আমি করতেছি, সো আমরা ঝামেলায় যাব না, সহজভাবে করে নিলাম 7টা আর 5টা। তাহলে এর অনুপাতটা কী হবে? তাহলে এখন আমাদের খাতা ইস্টু বই, এখন কথা হচ্ছে খাতা ইস্টু বই কেন লিখলাম, কারণ প্রশ্নের মধ্যে আমাদেরকে কী বলছে, বলছে হচ্ছে খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত, খাতা ও বইয়ের অনুপাত। এবং আমরা অনুপাতের নিয়ম অনুসারে জানি যেটা আগে থাকবে সেটা আমরা আগে লিখব। তাহলে খাতা ও বই যেহেতু আমাদেরকে বের করতে বলছে, তাহলে খাতা ইস্টু বই, তাহলে খাতার মান কত? 5। তাহলে 5:7, এটাই আমাদের অ্যান্সার। তাহলে খাতার বইয়ের অনুপাত আসলে 5:7। এখন আমরা নিজেদের মতো করে মান ধরে নিয়েছি, নিজেদের মতো করে মানগুলো বসিয়েছি, এটা আমাদের কোনো সমস্যা না। কিন্তু 6 নম্বরে দেখো কী বলেছে, 6 নম্বরে বলছে খাতাগুলোর মোট পৃষ্ঠা ও বইগুলোর মোট পৃষ্ঠা সংখ্যার অনুপাত নির্ণয় করো। পৃষ্ঠা সংখ্যার, তুমি খাতা যে কয়টা এনেছো তার পৃষ্ঠা কয়টা, এবং বই যে কয়টা এনেছো তার পৃষ্ঠা কয়টা। এখন আমরা এখানে 6 নম্বরে দেখলাম যে খাতা এনেছি 5টা, বই এনেছি 7টা, এখন এগুলোর পৃষ্ঠাগুলো আমাদের দেখতে হবে। তাহলে 6 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো, 6 নম্বরে আমরা লিখব যে প্রত্যেকটা খাতায় বা একটা খাতায় আমরা মনে করো যে পৃষ্ঠা ধরলাম হচ্ছে 50টা করে, তাহলে 50টা যদি পৃষ্ঠা হয় তাহলে 5টা খাতায় কয়টা হবে, 250টা। এবং একটা বইয়ে যদি আমরা 200টা করে পৃষ্ঠা ধরি তাহলে আমাদের 7টা বইয়ে কী হবে, 7 আর 200 গুণ করতে হবে, তার মানে 7 গুণে 1400। তাহলে আমরা মানগুলো আগে বের করে নেব যে 5টি খাতায় মোট পৃষ্ঠা সংখ্যা 250টি আমরা ধরে নিলাম, এবং 7টি বইয়ে মোট পৃষ্ঠা সংখ্যা আমরা ধরে নিচ্ছি 1400টি। তাহলে এখন আমাদের খাতাগুলোর পৃষ্ঠা এবং বইগুলোর পৃষ্ঠা, তাহলে খাতার পৃষ্ঠা ইস্টু বইয়ের পৃষ্ঠা, তাহলে খাতার পৃষ্ঠা ইস্টু বইয়ের পৃষ্ঠা কী হচ্ছে, খাতার পৃষ্ঠা আমরা পেলাম হচ্ছে 250 আর বইয়ের পৃষ্ঠা পেলাম হচ্ছে 1400। তো এখন আমরা এই মান দুটাকে কী করবো, লঘিষ্ঠ আকারে বের করব। 250 এবং 1400 এটা লঘিষ্ঠ বের করবো, কারণ আমরা কী জানি অনুপাত সবসময় কিসে বের করতে হবে, লঘিষ্ঠ আকারে। তো এখানে আমরা দেখতেছি যে কাটাকাটি করলে কী আসতেছে, 25:140, আমরা উভয়পক্ষ থেকে 0 আগে কেটে দিলাম। এরপরে আমরা যদি এখন 5 দিয়ে আবার কাটি তাহলে কী আসতেছে, দেখো 5×5=25, আবার 5 দিয়ে যদি 140কে আমরা ভাগ করি তাহলে কত আসবে, 140কে 5 দিয়ে ভাগ দিচ্ছি, 5×2=10, থাকতেছে 40, 5×8=40, 0, তার মানে 28। তাহলে 5:2 কত আসলো, 28। খেয়াল করে দেখো খাতাগুলোর পৃষ্ঠা এবং বইয়ের পৃষ্ঠার অনুপাত চলে আসলো 5:28। এটাকে কি আর লঘিষ্ঠ করা যায়, আর লঘিষ্ঠ করা যায় না। যেহেতু আর লঘিষ্ঠ করা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর, তার মানে খাতাগুলোর পৃষ্ঠা এবং বইয়ের পৃষ্ঠার অনুপাত আমরা পেলাম হচ্ছে 5:28। এখন কথা হচ্ছে যে ভাই আমারও কি 5:28 আসবে কিনা, না তোমারও 5:28 নাই আসতে পারে, কারণ তুমি তোমার মতো করে মানটা ধরে নিবা। এটা আমরা মান ধরে নিয়েছি, আমি ধরে নিয়েছি। এখন তুমি যদি ক্লাসে এখন 10টা বই নিয়ে যাও, 8টা খাতা নিয়ে যাও, তোমার মান চেঞ্জ হবে। তোমার যদি পৃষ্ঠা সংখ্যা এখানে বইয়ের পৃষ্ঠা সংখ্যা, খাতার পৃষ্ঠা সংখ্যা যদি মান চেঞ্জ হয় তাহলে তোমার এখানে অনুপাত চেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের নিজেদের মান দিয়ে যদি করতে হচ্ছে, সো তুমি তোমার মতো করে মান নিয়ে অঙ্ক করবা, তোমার মতো করে উত্তর বের হবে, কিন্তু প্রসেসটা কি এরকম, পদ্ধতি হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। ওকে, এরপরে আমরা দেখি 3 নম্বরটা কী বলছে। আচ্ছা,
তিন নম্বরে বলা হচ্ছে স্কেলের সাহায্যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। তাহলে স্কেলের সাহায্যে গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে তাদের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব কি, যে আমরা স্কেলের সাহায্যে মেপে পেলাম, তিন নম্বরে লিখে, হ্যাঁ, যে স্কেলের সাহায্যে মেপে গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ পাই। তাহলে স্কেলের সাহায্যে মেপে পাই গণিত বইয়ের দৈর্ঘ্য, মনে করো আমরা পেলাম হচ্ছে 8 ইঞ্চি, তুমি সেন্টিমিটারও মাপতে পারো, আর প্রস্থ পেলাম মনে করো 6 ইঞ্চি। ওকে, যেহেতু একক এক রাখতে হবে তো ওইটা আমরা ইঞ্চিতে রাখলাম। এখন তাহলে দৈর্ঘ্য আমাদের কী বের করতে বলছে, দৈর্ঘ্য প্রস্থ এবং এদের মধ্যকার অনুপাত। তাহলে দৈর্ঘ্য প্রস্থ অনুপাতটা কী হবে, তাহলে এখন অনুপাত দৈর্ঘ্য ইষ্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইষ্টু প্রস্থ সমান আমরা পাচ্ছি হচ্ছে 8:6। এখন এটাকে লঘিষ্ঠ করো, লঘিষ্ঠ করলে কি হবে, 2 দিয়ে উভয়কে ভাগ দিলে আমরা পাচ্ছি 4:3। তাহলে দৈর্ঘ্য ইষ্টু প্রস্থ আমরা পেলাম হচ্ছে 4:3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখন তোমার এই যে 8 আর 6, আমার যেখানে 8 ইঞ্চি 6 ইঞ্চি এসেছে, সো তুমি যদি এখানে সেন্টিমিটারে নাও মানটা, তাহলে কিন্তু মান আবার কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অনুপাত কী হয়ে যাবে, মানে অনুপাত চেঞ্জ হবে না, মান এখানে তোমার মান চেঞ্জ হবে, কারণ অনুপাত তোমার মানে আমাদের আমরা একটু আগে জানি যে একক ভিন্ন হলেও অনুপাতটা আমার একই থাকে। সো তোমার যদি আমাদের পরিমাপটা যদি সেম থাকে তাহলে অনুপাত কিন্তু সেম থাকবে। এখন তুমি ইঞ্চিতে নাও সেন্টিমিটারে নাও তাহলে কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা না। ওকে ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 3 নম্বর। এরপরে আসো 4 নম্বরে। দেখো এখন কিন্তু আমাদের অঙ্কগুলো খুব দ্রুত খুব সহজে হয়ে যাচ্ছে, কিন্তু 1 নম্বর যখন আমরা করেছি তখন কিন্তু আমরা ব্যাখ্যা সহ এগুলো আমরা জেনেছি। সো আমি আবারও বলবো, যারা 1 নম্বর পর্ব দেখোনি, মানে 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কের ক্লাসটা দেখোনি যে পর্বটা, ওই পর্বটা দেখে আসো, খুব তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 4 নম্বর বলা হচ্ছে, তোমার শ্রেণীকক্ষ, বাড়িতে বা অন্য কোনো স্থানে 3টি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো। ক নম্বরে বলা হচ্ছে, প্রতিটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এটা আশা করি আমার আর বলে দিতে হবে না বা করে দিতে হবে না। সো তুমি কী করবা, টেবিলের দৈর্ঘ্য প্রস্থ তোমার মতো করে নিবা, ঠিক যেমন গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ নিলাম আমরা, ঠিক যেমন গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে অনুপাত বের করলাম, ঠিক একইভাবে তুমি টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে অনুপাত বের করবা। এটা আমার আর কি করে দেওয়ার দরকার আছে, আমি মনে করি না। এবং আমি যদি এটাও করিয়ে দেই তাহলে আমি মনে করবো তুমি আসলে কিছু বুঝোই নেই বা তুমি এই অঙ্কটা পারতেছো না। সো নিজেদের প্র্যাকটিসের জন্য বা নিজের করার জন্য, নিজের অনুশীলনের জন্য তো একটা কিছু রাখতে হবে, ঠিক না? তো আমি এই অঙ্কটা সেজন্য তোমাদের জন্য হুবহু একই, আমরা 3 নম্বর যেগুলো তার মতো হুবহু। সো তুমি কী করবা, কী বলছে আমাদের, স্থানে 3টি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করতে বলছে। সো তুমি কী করবা, 3টা টেবিল, তোমার রিডিং টেবিল হতে পারে, তোমাদের ডাইনিং টেবিল হতে পারে, তারপরে তোমাদের বাসায় যদি অন্য আরও কোনো টেবিল থাকে সেই টেবিল। সো 3টা ভিন্ন ভিন্ন টেবিলের দৈর্ঘ্য মাপলা, প্রস্থ মাপলা, এরপরে অনুপাত বের করবা একইভাবে। ওকে, এটা তোমরা করবা, এটা আমি দিলাম হচ্ছে কি তোমাদের নিজেদের কাজ, ওন ওয়ার্ক, OW। আচ্ছা, এরপরে হচ্ছে খ নম্বরে বলা হচ্ছে, কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি নির্ণয় করো। কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি নির্ণয় করো। এখন এটা নির্ণয় করবো কিভাবে, মনে করি আমাদের অনুপাতগুলো আসলো এরকম, প্রথম টেবিলের অনুপাত আসলো, মনে করি আমরা লিখি প্রথম টেবিলের ক্ষেত্রে, তোমরা টেবিলের অনুপাতগুলো তো তোমরা তোমাদের মতো করে বের করবা, ঠিক না? তারপরে তোমরা তোমাদের এই এই পদ্ধতিতে অঙ্কটা করবা। আমি খ নম্বর করাচ্ছি তোমাদেরকে, 4-এর খ কীভাবে করবো এটা আমরা বের করি, যে প্রথম টেবিলের অনুপাত মনে করো তুমি পেয়েছো হচ্ছে 8:5 মনে করি, হ্যাঁ। আচ্ছা, তুমি মনে করো দ্বিতীয় টেবিলের অনুপাত পেয়েছো 2:1, আর তৃতীয় টেবিলের অনুপাত মনে করো পেলাম হচ্ছে 3:2। এখন আমাদেরকে বলতে হবে যে এই অনুপাতগুলোর মধ্যে সবথেকে বড় অনুপাত কোনটা, সবথেকে আমাদের কী প্রশ্ন করছে, যে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। খ নম্বরে বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি কোনটা। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি কোনটা এটা আমি কীভাবে নির্ণয় করব, আমি কি হঠাৎ করে বলে দিতে পারবো? এটা হঠাৎ করে কিন্তু বলে দেওয়া আমরা পছন্দ করবো না, সবসময় আমরা কী করব, অঙ্ক করে বের করব। তাহলে খেয়াল করে দেখো এখন কীভাবে বুঝবো আমরা অনুপাত মানে কি ভাই, অনুপাত মানে হচ্ছে কি ভগ্নাংশ, এটা আমরা জানি না, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। তার মানে এখানে খেয়াল করে দেখো আসলে 8:5 মানে কি ভাই, 8/5, 2:1 মানে কি 2/1, আর 3:2 মানে কি
তিন ইস টু দুই মানে কি ভাই, তিন বাই দুই। এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো, এগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা বড়, সেটা কি আমি বলতে পারি? এগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা বড় সেটা কি আমি বলতে পারি? এটা কিন্তু আমরা বলতে পারি না, এখনই বলতে পারি না, অবশ্যই বলতে পারবো একটু পরে, কিন্তু এখনই বলতে পারি না। তাহলে ভগ্নাংশ কোনটা ছোট আর কোনটা বড় এটা আমরা কিভাবে নির্ণয় করি? কিভাবে? যখন হর সমান থাকে তখন বলতে পারি, যে হর সমান হলে যেটা লব বড় সেটা হচ্ছে বড়, তার মানে সমহর। কি সমহর? এই শব্দের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত, যে সমহর করে আমরা মূলত ভগ্নাংশ কোনটা ছোট আর কোনটা বড় সেটা নির্ণয় করি সমহর করে। তাহলে আমি যদি এই ভগ্নাংশগুলো সমহর করি তাহলে কী পাবো? সমহর নিশ্চয়ই আমরা সবাই জানি, বা যারা জানি না তারা শিখে নিব, অথবা আমাদের এই যে ভগ্নাংশের খেলা যে চ্যাপ্টার আছে সেখানেও আমরা এগুলো শিখেছি। সমহর মানে হচ্ছে নিচের, এই নিচের মানগুলো হচ্ছে সমান করা, তাই না? নিচের মানগুলো সমান করা, হরগুলোকে সমান করা। এটা করার পদ্ধতিটা কি? এটা করার পদ্ধতি হচ্ছে আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। যেমন পাঁচ এক আর দুই, পাঁচ এক আর দুইয়ের লসাগু কত? দশ। এখন আমরা কী করব? এই লসাগুর মানটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, তারপর যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে লব এবং হর দুইটাকেই গুণ দেব। তো সমহরের ব্যাপারটা আমরা সবাই জানি নিশ্চয়ই, যেহেতু এটা সমহরের ক্লাস না তাই আমি ব্যাখ্যা করতেছি না, আমি শুধু বলে যাচ্ছি। এবং ভগ্নাংশের খেলা চ্যাপ্টারের মধ্যে আমরা এই সমহর নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা সমহর নিয়ে একটু প্রবলেম আছে তারা ভগ্নাংশের খেলার চ্যাপ্টারগুলো একটু ক্লাসগুলো একটু দেখে আসো কষ্ট করে, ঠিক আছে? সো এখন দশ, এটা হচ্ছে আমাদের লসাগুর মান। দশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দিই পাবো কত? দুই। তাহলে দুই দিয়ে এখানে যদি আমি উভয়ভাগে গুণ দেয় তাহলে আট গুণন দুই আর পাঁচ গুণন দুই মানে পাচ্ছি ষোলো বাই দশ। আচ্ছা, এরপরে আমরা যদি এক দিয়ে দশকে ভাগ দেই পাচ্ছি হচ্ছে দশ, তাহলে দুই গুণন দশ বাই এক গুণন দশ মানে বিশ বাই দশ। এরপরে দুই দিয়ে যদি আমরা দশকে ভাগ দেই পাচ্ছি পাঁচ, তার মানে তিন গুণন পাঁচ বাই দুই গুণন পাঁচ সমান পনেরো বাই দশ। ওকে, তাহলে সমহার আমাদের হয়ে গেছে, ঠিক না? ষোলো বাই দশ, বিশ বাই দশ আর পনেরো বাই দশ। আমরা কি জানি, যখন হর সমান বা সমহর তখন যে ভগ্নাংশের লব বড় সেই মানটা হচ্ছে বড়, যে ভগ্নাংশের লব বড় সেই মানটা কি? বড়। তাহলে এখানে লব বড় কোনটা দেখো তো, ষোলো পনেরো আর বিশের মধ্যে বড় কে? বিশ। তার মানে দ্বিতীয় যে ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশ মিন্স দ্বিতীয় অনুপাত। তাহলে দ্বিতীয় টেবিলের যে অনুপাত সেটার আমাদের অনুপাতটা কত? বেশি। তার মানে আমরা এখানে দেখলাম যে আমাদেরকে প্রশ্ন করছে কোন টেবিলের, কোন টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বেশি। আমরা কিন্তু দেখলাম দ্বিতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা হচ্ছে বেশি। সো এখানে তোমরা লিখে দাও যে অতএব দ্বিতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বেশি। তাহলে তোমাদেরও যে এই ধরনের মান আসবে তা কিন্তু না, তোমাদের মান তোমরা ওই যে ক নম্বরে যে মানগুলো বের করবা সেই অনুসারে আসবে। কিন্তু পদ্ধতিটা কী করতে হবে? আমাদের সমহর করে নিয়ে আমরা দেখব যে ভগ্নাংশ কোনটা বড়, যে ভগ্নাংশ বড় সেই অনুপাত বড়, সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার ভাই? আশা করি ক্লিয়ার হতে পারছি এবং তোমরা এটা করতে পারবা। ওকে, এবার আসো পাঁচ নম্বর। পাঁচ নম্বরে কি বললো? তুমি কি এমন কোনো গল্প বা ঘটনা জানো যেখানে অনুপাত শব্দটা ব্যবহার করা হয়েছে, অথবা কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাত চিহ্ন লেখা দেখেছো? এরকম কয়েকটি বাস্তব ঘটনা খুঁজে বের করো, এবং কিভাবে খুঁজে পেলে বা কোথায় খুঁজে পেয়েছো তার ছবি অথবা বর্ণনা লিখে শিক্ষক ও তোমার সহপাঠীদের বলো। এখন আমাদের একটা ব্যবহারিক টাইপ কাজ দিয়েছে যে হ্যাঁ, আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা কী পাই। আচ্ছা, অনুপাত চিহ্ন, এই ধরনের চিহ্ন আমরা কোথায় দেখেছি একটু মনে করে দেখি। তোমরা নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা জানো, এখানে কিন্তু আমরা অনুপাত চিহ্নটা ব্যবহার করি। আমরা কী জানি, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে কি? দশ ইস টু ছয়, দশ ইস টু ছয়, এটা আমরা সবাই জানি, তাই না? জাতীয় পতাকার অনুপাত হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইস, তার মানে ওখানে আমরা অনুপাতের চিহ্নটা পেলাম। আবার আরেকটা অনুপাতের চিহ্ন আমরা খুব মানে মনে করতে পারি আমাদের অঙ্ক রিলেটেড, সেটা হচ্ছে বৃত্তের পরিধি এবং আমাদের যে ব্যাস, এই ব্যাসের দৈর্ঘ্য মানে অনুপাত, ব্যাস এবং পরিধির অনুপাত এটা কত? বাইশ ইস টু সাত। ওই যে পাই, পাই শব্দের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত, বা পরিচিত না হলেও সমস্যা নাই, সপ্তম শ্রেণীতে গিয়ে পাবা। সো ব্যাস এবং পরিধির অনুপাত হচ্ছে কই? বাইশ ইস টু সাত। আবার আমাদের জাতীয় পতাকার অনুপাত দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দশ ইস টু ছয়।
তো দেখো এগুলো কিন্তু আমাদের চারপাশে আমরা দেখতেছি, এই ঘটনাগুলো বা এই বিষয়গুলো আমরা দেখতেছি। তো এইগুলো লিখে তোমাকে কী করতে হবে, ছবি আঁকতে হবে। তো ছবি নিশ্চয়ই আমি তোমাকে এখানে একেই দেখাবো না। সো এটা তুমি কোথায় পেলা, জাতীয় পতাকা যদি হয় তাহলে জাতীয় পতাকার একটা ছবি আঁকলা, একে শিক্ষককে দেখালা। আর যদি অন্য কোনো ঘটনা থাকে, যেমন হচ্ছে আমাদের ব্যাস এবং পরিধির যে অনুপাত, সেটা যদি তুমি এখানে, তো তোমরা এরকম ঘটনা লিখে ছবি এঁকে শিক্ষককে দেখাবা। সো এটা আশা করি আমার দেখাতে হবে না, আমি তো তোমাদেরকে উদাহরণ বলেই দিলাম, পতাকা হতে পারে, তারপরে ওই যে বৃত্তের ব্যাস পরিধি হতে পারে, এরকম তোমরা আরও কিছু খুঁজে বের করে তোমরা ছবি এঁকে বা বর্ণনা লিখে তোমাদের শিক্ষককে দেখাবা, এটা তোমাদের একটা কাজ হিসেবে থাকবে। সো এটার মধ্যে আমাদের কোনো অঙ্ক নাই, সো এটা আর আমি দেখালাম না। এরপরে দেখো ছয় নম্বর কি বলছে, তোমাদের চারপাশে বাস্তবে দেখেছো বা শুনেছো এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেখানে একই রকম বা সমজাতীয় দুইটি রাশির মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল, তারপর কিভাবে ভিন্ন এককগুলোকে একই এককে রূপান্তর করা হলো তা লেখো। খেয়াল করে দেখো আমাদের, আমরা যখন অঙ্ক করলাম তখনও কিন্তু এই ধরনের জিনিস করেছি। মনে করে দেখো, আমরা যখন কারো বয়স তুলনা করতেছি, একই জাতীয় রাশি বয়স একই রাশি কিন্তু একক কী ছিল, ভিন্ন ভিন্ন ছিল, কারো বয়স মাসে কারো বয়স বছরে, সো একক ছিল কি ভিন্ন ভিন্ন, তারপর কিভাবে ভিন্ন এককগুলোকে একই রকমে রূপান্তর করা হলো, আমরা কিভাবে করেছি, বছরটাকে মাসে রূপান্তর করেছি অথবা মাসটাকে বছরে রূপান্তর করেছি, তারপর অঙ্ক করেছি, এই ব্যাপারটাই মূলত আমাদের এখানে জিজ্ঞাসা করেছে। তারপরে মনে করো একই রাশি বা এক সমজাতীয় রাশি, যেমন মনে করো ভর। এখন আমরা একটু আগে যে অঙ্ক করলাম বা আমরা যে হচ্ছে গত ক্লাসে অঙ্ক করেছি, খেয়াল করে দেখো তো এই যে 7 কেজি 2 ও 2 কেজি 300 গ্রাম, দুইটাই কি সমজাতীয় রাশি না, ভর, কিন্তু একক কি ভিন্ন, কারো একক কেজিতে কারো একক গ্রামে, এটাকে আমরা কি করেছি, আমরা হয় পুরো মানটাকে গ্রামে রূপান্তর করেছি অথবা পুরো মানটাকে কেজিতে রূপান্তর করেছি, করে অঙ্ক করেছি। ঠিক এই ব্যাপারটাই ভাইয়া এখানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এমন কোন ঘটনা যেটা কিনা ভিন্ন একই জাতীয় কিন্তু একক ভিন্ন, বয়স, যে আমার বয়স আর আমার ছোটো বোনের বয়স বা ছোটো ভাইয়ের বয়স, এটা একক ভিন্ন ভিন্ন ছিল আমরা একসাথে করে নিয়েছি, ও ভর, যে মাসের ভর আর শিশুর ভর, অথবা আমার ভর এবং আমার ছোটো ভাইয়ের ভর, কি হচ্ছে আমার ভর কেজিতে, আমার ছোটো ভাইয়ের ভরকে বলা হচ্ছে মনে করো যে টনে, হ্যাঁ এরকম একক ভিন্ন। তো তখন আমাদের কী করা হচ্ছে, কেজিটাকে আমাদের হচ্ছে গ্রাম বানানো হচ্ছে, গ্রামটাকে কেজি বানানো হচ্ছে, একই জাতীয় আমরা করে নিচ্ছি। তো একই জাতীয় করে নিয়ে তারপরে কিন্তু আমরা অঙ্কটা করতেছি, এই ব্যাপারটাই মূলত আমাদের কাছ থেকে এখানে জানতে চেয়েছে। সো এটাও নিশ্চয়ই তোমরা লিখতে পারবা, আমি এখন যা বললাম মুখে তাই আর কি, তুমি তোমার মতো করে 2-3টা উদাহরণ দিয়ে এখানে লিখে দেবা। এটা আশা করি তোমাদের জন্য কঠিন কিছু হবে না, কারণ আমরা অনুপাতের অঙ্কগুলো করাকালীন সময়ে এই ধরনের অনেক উদাহরণ করেছি যেখানে কিনা একক ভিন্ন ভর করেছি, ভর নির্ণয় করেছি সমজাতীয় কিন্তু একক ভিন্ন, বয়স নির্ণয় করেছি সমজাতীয় রাশি কিন্তু একক ভিন্ন, এই ধরনের আরও অনেক অঙ্ক আমরা করেছি। সেখান থেকে তোমরা 2-3টা উদাহরণ লিখে দিয়ে দিবা, সো এটা আমাদের জন্য আমার আর কোনো সমস্যা হবে না আশা করি। এই হচ্ছে আমাদের 6 নম্বর। ওকে, তো এই ছিল আমাদের মানে হচ্ছে অনুপাতের ধারণা অনুসারে যে বাস্তব সমস্যা তার অঙ্কগুলো। 1 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এবং 2 থেকে 6 পর্যন্ত আমরা এই পর্বে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অনুপাত রিলেটেড তোমাদের সমস্যা বা প্রশ্ন বা কনফিউশন সব দূর হয়ে গিয়েছে, এবং 5 নম্বর এবং 6 নম্বর এগুলোরও তোমরা এখন উত্তর করতে পারবা খুব সহজে, আর বাকিগুলোর উত্তর তো আমি নিজেই লিখে দিয়েছি, আশা করি সেগুলো তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।